আজকে আমরা ওমরান ফায়ারের সাথে দেখা করতে যাচ্ছি, আর আমরা প্ল্যান করেছি সেখানে গিয়ে আমরা সবাই মিলে খাবো লাচ্ছি। তো এখানে রয়েছে আমাদের টিম মেম্বার রাজ্জাক ফান ইউটিউব চ্যানেলের টিম মেম্বাররা। তো যেতে যেতে হঠাৎ করে রবুল বলল, আমার প্রিয় প্রাণী হচ্ছে পান্ডা। আর এদিকে ইব্রাহিম বলতেছিল, অল লাগতেছিল নাকি ঠান্ডা। তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম সুন্দর একটা বাড়ি, আর আমরা প্রথমে যাওয়ার জন্য পেয়েছিলাম সুন্দর একটা সিএনজি গাড়ি। তো আমি গাড়ি ভাড়া দেওয়ার জন্য নিচে রইলাম দাঁড়িয়ে, আর সিএনজিওয়ালা টাকা নেওয়ার জন্য হাত দিল বাড়িয়ে। তারপর সিএনজিওয়ালাকে 500 টাকা দিলাম, 500 টাকা বললো যে ভাঙটি নাই। পরে আমি 200 টাকার একটা নোট দিলাম, আর সাথে দিলাম 100 টাকা। আর এদিকে আমার ভিডিও করতেছিল আমার ছোট ভাইরা, তো আমি হচ্ছে তার দিকে একটু তাকিয়ে মুচকি হাসি দিলাম। তো আমাদের বাড়ি হচ্ছে লাউহাটি দেলদুয়ার, আর এখানে লাউহাটি থেকে আমরা সিএনজিতে করে পাকুল্লা এসে পৌঁছেছি। এখন সিএনজিওয়ালার সাথে গাড়ি ভাড়া নিয়ে কথা বলতেছি, গাড়ি ভাড়া দিয়ে এখন আমরা উঠবো হচ্ছে বাসে। তো বাসে উঠে গেলাম অবশেষে। বাসে উঠে বাহিরে দেখলাম অনেক সুন্দর ভিউ, আর এটা দেখে আমার মনে হলো এটা সারলেই ফরেও। তারপর আমরা বাসে থেকে নামলাম, আর এখানকার জায়গার নাম হচ্ছে বারৈপাড়া। আমরা বাসে উঠেছিলাম পাকুলা থেকে, আর পাকুলা থেকে এখানকার ভাড়া হচ্ছে 60 টাকা। তো আমরা 7 জন ছিলাম, 7 জনে দিলাম 250 টাকা। তারপর একটু ক্যামেরা দিয়ে চারপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম, আর এদিকে আমাদের টিম মেম্বাররা আমার জন্য অপেক্ষা করতেছে যে কখন ওমরের ওখানে যাবে। তো আমি বললাম, চল তাহলে তাদেরকে আমি গোলঘরের ওইদিকে নিয়ে যাই। তো সর্বপ্রথম আমরা গেলাম হচ্ছে গোলঘরের ওখানে। তো গোলঘরে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলঘর, আর এখানে হচ্ছে ওমররা ভিডিও বানায়। আর এদিকে আমি সানগ্লাস পরে একটু ভাব নিতেছিলাম, আর সবাইকে বললাম এখানে দাঁড়া সেলফি তুলবো। তো ওরা আমার কথা মতো সেলফি তুললো। আর এদিকে ওমর এখানে নেই, ওমর হচ্ছে ঢাকা গেছে। তো বারৈপাড়ার ফার্মে হচ্ছে আমার মামা থাকতো, আর আমার মামা তো ভাইয়ের নাম হচ্ছে হাসান। তো ওদের এখানে আমি আগে অনেক এসেছি, মানে আমি আগে থেকে চিনি। আমি যে হাসান আছে না, হাসান হাসানের সাথে তো আমি আগে থাকছি এই জায়গায়। আমি মনে আমি মনে হয় দেখছি অনেক। টাঙ্গাইল কোথায় বসে তো আমার মামাতো ভাই যেখানে থাকতো সেখানে হচ্ছে আমার নাহিদ ভাইয়ের বাড়ি, আর নাহিদ ভাই হচ্ছে এখানে ওমর অন ফায়ার টিমের মেম্বার। সর্বপ্রথম আমরা তার সাথে দেখা করলাম, আর দেখা করার পর তার সাথে কথা বললাম, কথা টথা বলে তারপর হচ্ছে আমরা নাস্তা করতে বসলাম। তারপর আমার ছোট ভাই সুহাগ ওর বাড়িতে গেলাম, ওর বাড়িতে গিয়ে বললাম যে সুহাগ আছে। তো সুহাগ এখানে ছিল না, সুহাগ হচ্ছে পরীক্ষা দিতে ঢাকা গেছে। তো ওর নাম্বার নিলাম, ওর নাম্বার নেওয়ার পর তারপর ওকে ফোন দেওয়ার চেষ্টা করলাম। তো হচ্ছে পরীক্ষা হলে ছিল, তার জন্য ফোন ধরতে পারি নাই। সুহাগের নাম্বার আমার কাছে ছিল না, কারণ আগের মোবাইল যে ছিল ওই মোবাইলটা আমার কাছে এখন নেই। এর জন্য ওর বাড়িতে গিয়ে ওর নাম্বারটা নিলাম প্রথমে। আর সুহাগের বাড়ি হচ্ছে বড়ইসুটি স্কুলের পাশেই, আর ওখানে হচ্ছে ইমনের বাড়ি। তো ইমনকে ডাক দিলাম, বললাম যে একটু ওমরকে ফোন দে, ওমরের সাথে একটু কথা বলো। তো বললো যে তুই ফার্মে যা, আমি ফোন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওমরকে ফোন দিল, ওমর বললো যে আমি ঢাকা আসি, আর এর জন্য হচ্ছে আজকে আসতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা আরেকদিন আসবোনি। তারপর আমরা পোলাপান নিয়ে গোলঘরের ওইদিকে আবারও গেলাম, আবার গিয়ে দেখি যে নাহিদ ভাই হচ্ছে ভিডিও বানাবে, তার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে। আর আমরাও এইদিকে একটা টিকটক বানালাম। রোদে পরে ওমর যেখানে ভিডিও বানায় এখানে আসছি, হয়ে গেছি কালো। আর এখানে আসার পর সবাইকে দেখে লাগতেছে অনেক ভালো। আর এরপর নাহিদ ভাইয়ের ভিডিও শুট শুরু হয়ে গেল। ওমর এখানে আসছি, গলা শুকিয়ে গেছিল তাই খেলাম পানি, আর একটু পরে আমাদের বাড়িতে যেতে হবে, এটা আমরা ভালো করে জানি। তো আমি হচ্ছে কি টিকটক বানাবো বুঝতেছিলাম না, কারণ আমি হচ্ছে টিকটকার না, আর এর জন্য যা মন আসছে তাই বলে দিছি। তো ওমররা হচ্ছে এখানে ভিডিও বানায়, এটার নাম হচ্ছে বারৈপাড়া, আর এটা হচ্ছে ওরা বলে গোলঘর। আর এখানে হচ্ছে পার্কের মতো সুন্দর জায়গা, আর এখানে আমি আগে অনেক ফুটবল খেলেছি। যখন মামার বাড়িতে আসতাম তো হাসান আমাকে নিয়ে যেত অনেক জায়গায় ফুটবল খেলতে। তো এখানে হচ্ছে আমরা ফুটবল খেলেছি, এটা পাশে খেলেছি। আর এটার পাশে একটা মাঠ ছিল, আর সেই মাঠে দেখি যে এখন বাড়ি ঘর উঠে ফেলেছে, তার জন্য হচ্ছে চিনতে পারতেছিলাম না। তো পরে চিনলাম যে হ্যাঁ, এখানে তো খেলেছিলাম। আর এখানে বিগত 7 বছর হচ্ছে আসি নাই, তার জন্য হচ্ছে সব কিছু নতুন নতুন লাগতেছিল। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ওমর ভিডিও বানায়, আর এটা হচ্ছে কাকার হুন্ডা। তো কাকার হুন্ডায় আহাত উঠে একটু পোস্ট নিল, বললো যে ভাই ভিডিও বানান সুন্দর করে। তো আমি হচ্ছে ভিডিও বানালাম, আর এদিকে আমার বোরিং লাগতেছিল, আর ওরা হচ্ছে অনেক মজা করতেছিল। আর অবশেষে আমার ছোট ভাই সোহাগ আসা বললো, তারপর সোহাগকে দেখে ভালো লাগলো। আর সোহাগের সাথে ছিল মুরসালিন, যে ওমরান ফায়ারের সাথে আগে ভিডিও বানাইতো। তো ওর সাথে কথা বললাম এবং জানি
রাজ্জাক ফান্ডে বেশি বেশি সাবস্ক্রাইব মেরে দিয়েন, অনেক ভালো ভালো ভিডিও দেয় না, অনেক ভালো ভালো ভিডিও দেয় তো বেশি না, ফাটে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও গুলা দেখেন, এনজয় করেন। ধন্যবাদ। তারপর আমি সোহাগের সাথে হাসি মুখে কথা বলতেছিলাম, আর সোহাগের সাথে পরিচয় হচ্ছে হাসানের সাথেই। হাসান যখন আমাকে নিয়ে আসছিল তখন ওর সাথে পরিচয় হয়েছিল, আর ও হচ্ছে আমাকে অনেক ভালোবাসে আর আমি অনেক ভালোবাসি। ও হচ্ছে আমার প্রাণপ্রিয় কাছের ছোট ভাই, তো ও হচ্ছে অনেক সম্মান করে আর আমি অনেক স্নেহ করি অরে, কারণ ও হচ্ছে অনেক ভালো ছেলে। তারপর ও বলল যে ভাই ওমর হচ্ছে আমার বন্ধু আর হচ্ছে ও আমার সাথে থাকে, তো আপনি আরেকদিন আসবেন, আরেকদিন আসার পর আমি ওকে বলে রাখবো যে আমার ভাই আসবো, তো তারপর হচ্ছে আপনার সাথে কথা বলবেন আর আমি আপনার সাথে পরিচয় করে দিবনি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো আজকে ভিডিওটি পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।